হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, এনার্জি ড্রিঙ্কে আসক্তি, সাবধান, দেখে নিন এর করুণ পরিণতি। আজকাল শহরের তরুণ তরুণীদের কাছে এনার্জি ড্রিঙ্ক পান করাটা যেন ফ্যাশনের অংশ হয়ে গেছে, এমনকি গ্রামগঞ্জের বাজারেও ছেয়ে গেছে স্বাস্থ্যহানিকর এই পানীয়, হরদম এটি পান করছে তরুণরা। কিন্তু এর কুফল যে কতটা মারাত্মক হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ অস্টিন নামের এই ব্যক্তি। মৃত্যু মুখ থেকে তিনি ফিরেছেন বটে, তবে বিকৃত হয়ে গেছে তার শরীরের প্রধান অংশ, মাথা। ইয়াহু নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায় অস্টিন অতিরিক্ত মাত্রায় এনার্জি ড্রিঙ্ক পান করতেন, এটি তার নেশায় পরিণত হয়েছিল, আর তার ফলে প্রায় মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন এই ব্যক্তি। অস্টিনের স্ত্রী ব্রিয়ানার এক ফেসবুক পোস্ট থেকে পুরো বিষয়টি জানা যায়। ব্রিয়ানা লেখেন, তার স্বামী কাজে ব্যস্ত থাকতে থাকতে যখন ক্লান্ত হয়ে পড়তেন তখনই শুরু করেছিলেন এনার্জি ড্রিঙ্ক পান করা, যা একসময় নেশায় বদলে যেতে থাকে। ঠিক একই সময়ে ব্রিয়ানা জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন। স্বাভাবিকভাবেই খুব আনন্দিত হন তিনি, কিন্তু এই আনন্দের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায় ব্রিয়ানা ও অস্টিনের জীবনে। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে হাসপাতালে ভর্তি করতে হয় অস্টিনকে। চিকিৎসকদের থেকে ব্রিয়ানা জানতে পারেন যে এই অসুস্থতার পিছনের অন্যতম কারণ হলো অতিরিক্ত পরিমাণে এনার্জি ড্রিঙ্ক পান। এর পরপরই অস্ত্রোপচার করতে হয় অস্টিনের মস্তিষ্কে, যার ফলে মাথার প্রায় অর্ধেকাংশ জুড়ে তৈরি হয় এক বিশাল গর্ত। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা ও বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এনার্জি ড্রিঙ্ক নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।